আমি এখন দাঁড়িয়ে আছি তমলুক রাজবাড়ির সামনে। ময়ূরবংশী রাজা তাম্রধ্বজ, তিনি হচ্ছে যে মহাভারতের যুগে। এটা হচ্ছে সালুক গেস্ট হাউস। তো এই গেস্ট হাউসটা তমলুকের মধ্যেই পড়ে। যুধিষ্ঠিরের অশ্বমেধ যুগের ঘোড়া আটকিয়েছিল, সেই ঘোড়ার জন্য এখানে শ্রী চৈতন্য দেব এসেছিলেন, অর্জুন এসেছিলেন। আর যে তমলুকের বর্গহিমা মন্দির, যে মন্দিরে আপনারা এসেছেন, সেটা 91 ফিটের একটি পীঠ। এখানে যেটা পাঁজিতে উল্লিখিত আছে দেখবেন যে এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল, বাম গুল্ফ। এই জায়গাটা হচ্ছে মাতঙ্গিনী হাজরার গুলিবিদ্ধ স্থান। মহাভারতের সময়ের পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত শহর অর্থাৎ তমলুক কাছাকাছির মধ্যে একটা উইকেন্ড ট্যুর হিসাবে আপনারা বেছে নিতে পারেন এই ঐতিহাসিক শহর তমলুককে। যে শহরে রয়েছে 51টা পীঠস্থানের একটা পীঠ বর্গভীমা মন্দির, রয়েছে তমলুক ভগ্নপ্রায় রাজবাড়ি, মাতঙ্গিনী হাজরার গুলিবিদ্ধ স্থান, রূপনারায়ণ নদীর অসাধারণ দৃশ্য এবং মহাপ্রভু যে স্থানে এসেছিলেন, আরও নানান ঐতিহাসিক ঘটনা এবং জায়গা। কলকাতা থেকে তমলুকের দূরত্ব মাত্র 90 কিলোমিটার এবং কোলাঘাট ব্রিজ থেকে তমলুকের দূরত্ব 27 কিলোমিটার। আপনারা যদি ট্রেনে আসতে চান, সাউথ ইস্টার্ন রেলওয়ে যে কোনো লোকাল ট্রেনে তমলুক স্টেশনে নেমে খুব সহজেই আপনারা গোটা তমলুক শহর ঘুরে নিতে পারবেন। আজ আপনাদের দেখাবো তমলুক শহরে আপনারা কোন কোন জায়গা ঘুরবেন এবং কোথায় থাকবেন। ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ট্রাভেল ব্লগার সুবীর, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে ফ্রেশ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট দারুন চা, কোলাঘাট ব্রিজের পরেই ঠিক বাঁদিকে। দারুণ লাগলো চাটা, চায়ের ভাতটাও খুব সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন এসি কেবিন আছে। আর একটা কথা বলে দিই, এখানে হুক্কা বার আছে। কোলাঘাট ব্রিজ ক্রস করে আসার পর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি NH-16 এবং সোজা যদি চলে যান খড়গপুর, এবং আমরা যেহেতু তমলুকের দিকে যাব, এই বাঁদিকের রাস্তা নেবেন। এই যে দীঘা এবং যে হলদিয়ার রাস্তা, এই আমরা বাঁদিক চলে যাব। মেন রোড থেকে ব্রিজের পাশ দিয়ে আসার পরেই বাঁদিক নিয়ে নেবেন। এরপর এই রাস্তা ধরে বেশ কিছুটা আসার পর হসপিটাল রোড পেরিয়ে সোজা প্রথমে চলে এলাম তমলুক স্টেডিয়াম মাঠ। চলুন আপনাদের স্টেডিয়াম মাঠটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপর এই রাস্তা ধরে বেশ কিছুটা আসার পরেই পেয়ে যাবেন তমলুক বর্গভীমা মন্দির। তমলুকের বর্গহিমা মন্দির, যে মন্দিরে আপনারা এসেছেন, সেটা 91 ফিটের একটি পীঠ। যেটা পাঁজিতে উল্লিখিত আছে দেখবেন যে এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল, বাম গুল্ফ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক টাউনের বর্গভীমা মাতার মন্দির, এটা হচ্ছে 51 ফিটের একটি স্থান। এটা খুবই জনপ্রিয় একটি মন্দির, তো আমরা সেই মন্দিরে এলাম। খুবই ভালো লাগছে এই মন্দিরে, আপনারাও আসুন, মার আশীর্বাদ পাবেন। অনেকটা সময় আমরা কাটালাম মন্দিরে, বেশ ভালো লাগলো।
এবার আমরা বেরিয়ে যাব। এটা শুধু এই জেলার নয়, এই রাজ্য তথা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মন্দিরে মানুষ আসেন। এটা খুবই জাগ্রত একটা মন্দির। তাম্রধ্বজ রাজা ছিলেন, ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ। তিনি হচ্ছে যে মহাভারতের যুগে, যিনি কিনা হচ্ছে যে যুধিষ্ঠিরের অশ্বমেধ যুগের ঘোড়া আটকিয়েছিল। বর্গভীমা মন্দির থেকে ঠিক পাশের রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলেই পেয়ে যাবেন তমলুক সুইমিং পুলের একটা দারুণ পরিবেশ। এবং পাশেই রয়েছে তমলুক গ্রন্থাগার এবং রামকৃষ্ণ মঠ। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তমলুক সুইমিং ক্লাব, এবং এর পাশেই হচ্ছে এখানের তমলুক গ্রন্থাগার। এবং এরই ঠিক পিছনে যদি আমরা দেখি এখানে একটা শালুক গেস্ট হাউস আছে, এবং আপনারা এই শালুক গেস্ট হাউসেও আসতে পারেন। এবং এখানের এই যে পরিবেশ আমাদের তো খুবই সুন্দর লাগলো, এবং আমরা পিছনের এই শালুক গেস্ট হাউসে যাব, সেই শালুক গেস্ট হাউস আপনাদের দেখাবো। আপনারা এই শালুক গেস্ট হাউসে এসেও থাকতে পারবেন, এখানের টোটাল আপনারা তমলুক টাউন আপনারা ঘুরতে পারেন। এখানে আপনারা ওয়ান নাইট টু ডেজ আসতে পারেন। কলকাতা থেকে এখানের দূরত্ব হচ্ছে নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার। এখান থেকেই এর পাশেই আমরা একেবারে চলে গেলাম শালুক গেস্ট হাউস। যারা অনেক টুরিস্ট এই হিসাবে আসেন, যারা ধরুন দীঘার থেকে এসে তমলুকে আমাদের বিখ্যাত বর্গভীমা মন্দির বা রাজবাড়ি এগুলো দেখার জন্য যে টুরিস্টরা আসেন, ওনারাও এখানে এসে স্টে করেন, এখান থেকে সাইট সিইংগুলো করে আবার কলকাতা ব্যাক করেন। কলকাতা শুধু কলকাতা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বোম্বে চেন্নাই এখান থেকেও টুরিস্ট এরা যারা আসেন আমাদের এই এখান থেকে, ধরুন আমাদের যে ফেসবুক সাইট থেকে বলুন বা বিভিন্ন পরিচিতির মাধ্যমে ওনারা বুকিং করেন এবং এসে এখানে স্টে করেন। আপনারা চাইলে তমলুকে এলে এই গেস্ট হাউসে থাকতে পারেন। তো আমি ভেতরে যাব এবং ভেতরের পরিবেশটা আপনাকে দেখাবো এবং কী কী আছে সেটাও আপনাদের দেখাবো। তো এই গেস্ট হাউসটা বেশ ভালো সাজানো গোছানো, মানে বেশ ভালো লাগবে এলে। এখানে প্রচুর টি, মানে টি এর কালেকশন আছে বিভিন্ন রকম। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ব্রেকফাস্ট অনেকটাই দেরিতে করেছিলাম, লাঞ্চে জাস্ট একটা বিরিয়ানি দুজনে খাচ্ছি কারণ এখন বেশি কিছু খেতে পারবো না। বিরিয়ানির এখানে যে পরিমাণ যেটা দেখলাম অনেকটাই বিরিয়ানি, একটা এক প্লেট বিরিয়ানি। আপনারাও এলে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তমলুকে যদি আসেন ওয়ান নাইট টু ডেজ মানে প্ল্যান করলে আপনারা এই গেস্ট হাউসে থাকতে পারেন, গেস্ট হাউসে থেকে এই বিভিন্ন জায়গাগুলো কভার করতে পারেন। নমস্কার, আমি শালুক গেস্ট হাউসের ম্যানেজার। সো এখানে উনি বললেন যে কী কী ফুড পাওয়া যায় বা আমাদের কীরকম টাইপের রেঞ্জ। তমলুক সিটির যে নর্মাল যে রেস্টুরেন্ট আছে বা নর্মাল সামাজিক যে পরিস্থিতি অনুপাতে যে চার্ট বানানো আছে সেই হিসাবেই আমাদের 19-20 করে রেট বানানো আছে। তো সেদিক থেকে আমি যদি দেখি আমাদের গেস্ট হাউসে কী কী পাওয়া যায়, বেসিক্যালি আমাদের গেস্ট হাউস হচ্ছে মাল্টি কুজিন রেস্টুরেন্ট এটা। তো সেই দিক থেকে আমাদের চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান থেকে স্টার্ট করে কন্টিনেন্টাল থেকে স্টার্ট করে অল এভরিথিংস অ্যাভেলেবল থাকে। আমাদের ব্যাংকোয়েট হলস অ্যাভেলেবল থাকে আমাদের, যেটা হচ্ছে ফুল এসি, যেখানে আমি প্রেজেন্টে দাঁড়িয়ে আছি, উনিও আছেন সাথে আমার।
তো এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্স ধরতে পারেন 200 পিপলের আমরা পার্টি অ্যারেঞ্জমেন্ট করে থাকি বেসিক্যালি দিস ফ্লোর দিস ইজ সেকেন্ড ফ্লোর তো এটা হচ্ছে ফুল এসি বেসিক্যালি আমাদের ইউজ হয় যেটা হচ্ছে বিয়েবাড়ি বলতে পারেন কোনো অ্যানিভার্সারি বলতে পারেন রিসেপশান কোনো বিয়ের আফটার রিসেপশান যেটা বলতে পারেন রিং সেরিমনি বলতে পারেন বা আমাদের যে মেডিকেল পারপাসের যে সিমেনারগুলো হয় সেগুলোও হয় বা কোনো কোম্পানির গেট টুগেদার পার্টি সেগুলোও আমরা করি তো আরেকটা আমাদের যেটা আছে যেটা হচ্ছে রুফটপ ওপেন স্কাই বলতে পারেন ওয়ান সাইড ওপেন স্কাই ওয়ান সাইড হচ্ছে নর্মাল ব্যাংকোয়েট হল আচ্ছা আমাদের আমি সুইট রুমটা দেখাতে চলেছি যেটা আমাদের হোটেলের সবথেকে বড় রুম আচ্ছা এটা হচ্ছে আমাদের সুইট রুম যেটার আমরা প্রাইস বেসিক্যালি বাই ডিসকাউন্ট বলেন বা নর্মাল যদি আমাদের রেট যেটা আমাদের রেখেছি সেটা হচ্ছে 3100 প্লাস জিএসটি সো এর মধ্যে টু পিপল আরামসে বা ইজিলিভাবে থাকতে পারেন আর ভিউটা তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর আর সেদিক থেকে আমাদের ব্রেকফাস্টও আমরা ইনক্লুডিং এর মধ্যে রেখেছি অ্যান্ড আরও বিভিন্ন ধরনের কিছু রিকোয়ারমেন্ট থাকলে সেটা আমরা প্রোভাইড করে থাকি শালুক গেস্ট হাউসে লাঞ্চের পর এখান থেকে 10 মিনিট গেলেই পেয়ে যাবেন রূপনারায়ণ নদী সামনে চড়া পড়ে গিয়ে নদীর জলটা এতটাই দূরে ছিল যে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল একটা সমুদ্র এবং এই নদীর দৃশ্য আমরা দারুণভাবে উপভোগ করেছিলাম এখান থেকে চলে গেলাম তমলুক রাজবাড়ি রাজবাড়ির পরিস্থিতি দেখলাম একেবারেই খারাপ কোনো পরিচর্যা নেই বলেই মনে হলো আমি এখন দাঁড়িয়ে আছি তমলুক রাজবাড়ির সামনে রাজবাড়ি এখন প্রায় ভগ্নদশা গেটে এই যে তালা লাগানো ঢোকা বারণ মানে প্রবেশ করা বারণ এটা রায় পরিবারের বলে জানা গেল স্বাধীনতা সংগ্রামী রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের একটা মূর্তি স্থাপন করা আছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস কয়েকবার এসেছিলেন এবারে চলে এলাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যেটা সুপ্রাচীন সাধুগণের আশ্রম শ্রীচৈতন্য মহাপ্রভু তাম্রলিপ্ত নিবাস ক্ষেত্র এখানে শ্রীচৈতন্য দুবার আগমন করেছিলেন এছাড়াও তমলুকে আপনারা আরও কয়েকটা স্থান বহু পুরানো এখানকার স্কুল কলেজ দেখে নিতে পারবেন এই জায়গাটা হচ্ছে মাতঙ্গিনী হাজরার গুলিবিদ্ধ স্থান খুব সুন্দর জায়গাটা বাঁদিকে সুন্দর একটা পুকুর
পরিবেশটা খুবই সুন্দর। ওখানে কত মাছ, বড় বড় মাছ। ওই বিড়ালটা মাছ ধরবে বলে ওখানে বসে আছে জলের ধারে। হ্যাঁ, ও মাছ ধরবে বলে পুকুর এই ধারে বসে আছে। ও না, আমি এই জলে মাছগুলো দেখছি। এইগুলো কি মাছ বলো তো? তেলাপিয়া মাছ। হ্যাঁ, বড় পুকুর এবং সুন্দর সাজানো গোছানো একটা রাস্তা। আমাদের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগলো। এই জায়গাটাতে মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন, সেই জন্য এই জায়গায় একটা শহীদ বেদি করা আছে। এখান থেকে আপনারা মহিষাদল রাজবাড়িও ঘুরে আসতে পারবেন। মহিষাদল রাজবাড়ির দূরত্ব এখান থেকে 17 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট। তাম্রলিপ্ত শহর অর্থাৎ তমলুকের উইকেন্ড ট্যুরের এই ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।